আমি আমারই টাকা খরচা করে লোকের ভিডিও কেন দেখতে যাব তো বন্ধু আপনি কি একজন প্রফেশনাল ইউটিউবার হতে চান যদি আপনি একজন প্রফেশনাল ইউটিউবার হতে চান আর আপনি ইউটিউবকে যদি ভালোবাসেন ইউটিউবে কাজ করতে চান এবং ইউটিউব থেকে আর্নিং জেনারেট করতে চান তাহলে আজকে আমি কিছু পয়েন্ট বলে রাখব এই পয়েন্টগুলো আপনাদেরকে মাথাতে পুরো পিনের মতো গেঁথে রাখতে হবে তো সমস্ত পয়েন্ট আমি ডিটেলসে আলোচনা করবো তার আগে বলে রাখি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশানটা অয়েলে সেট করে দিন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান তো চলুন আজকের ভিডিওটি শুরু করে ফেলি তো বন্ধুরা প্রথম পয়েন্ট হলো আপনি যেদিন চ্যানেলটি ক্রিয়েট করছেন নতুন চ্যানেল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন সেদিন থেকে আপনার যদি মনে মনে এরকম থাকে যে আমি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করবো কারণ অনেকেই আছে সপ্তাহে একটি ভিডিও আপলোড করে তো আপনি যদি প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করেন তাহলে যেদিন থেকে আপনি চ্যানেলটি ক্রিয়েট করছেন সেই দিন থেকে নাইনটি ডেজ মানে তিন মাস আপনাকে ওয়াইটি স্টুডিওকে ইনস্টল করা যাবে না কারণ দেখুন ওয়াইটি স্টুডিও কেন দরকার পড়তো আগে এই কারণেই দরকার পড়তো থামনেল লাগানোর কাজে কারণ থামনেলটা অ্যাটাচ করা যেত না ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে থামনেল অ্যাটাচ করার অপশন ছিল না কিন্তু এখন ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে থামনেলটা অ্যাটাচ করা যায় তো সেই জন্যই যেদিন চ্যানেল ক্রিয়েট করছেন সেদিন থেকে নব্বই দিন মানে তিন মাস আপনাকে ওয়াইটি স্টুডিও ইনস্টল করা যাবে না কেন যাবে না কারণ হোয়াইট স্টুডিও যদি আপনার ফোনে ইনস্টল থাকে তাহলে আপনি প্রথম দিন ভিডিও আপলোড করার সাথে সাথেই কিন্তু সব সময় হোয়াইট স্টুডিও ওপেন করবেন আর আপনার ভিউস কে চেক করতে থাকবেন যার জন্য কি হবে আপনি ডিমোটিভেট হয়ে ইউটিউব ছেড়ে দিতে বাধ্য হবেন কারণ ভিডিওতে ভিউজ আসবে না সাবস্ক্রাইবার আসবে না তখন ডিমোটিভেট হয়ে আপনি যখন অন্য চ্যানেলে দেখবেন ভালো ভিউজ আসছে সাবস্ক্রাইবার বেড়েই যাচ্ছে দিনের পর দিন তখন আপনি ডিমোটিভেট হয়ে ইউটিউব ছেড়ে দেবেন তো সেই জন্যই আপনাকে নব্বই দিন হোয়াইট স্টুডিওকে কে ইনস্টল করা যাবে না দু নম্বর পয়েন্ট তো দু নম্বর পয়েন্ট দেখুন আজকাল মানুষ ইউটিউব চ্যানেল ক্রিয়েট কিসের জন্য করছে টাকা ইনকামের জন্য প্রথম থেকেই তার মাথাতে ঢুকে যাচ্ছে টাকা ইনকাম ইউটিউব থেকে টাকা ইনকাম করবো তো আগে যারা হতো আগে যেসব ক্রিয়েটররা ছিল তারা কিন্তু টাকা ইনকামের জন্য ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতো তারা ফ্যান ফলোয়ার্স বাড়ানোর জন্য নিজের প্রতিভাকে তুলে ধরার জন্য এই কারণে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতো তারপর আস্তে আস্তে যখন তার ক্রাইটেরিয়া পূরণ হয়ে যেত ইউটিউব থেকে ইনকাম জেনারেট করতো কিন্তু আজকালকার মানুষ ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছে প্রথম থেকেই কিন্তু টাকা ইনকামের জন্য তো সেই জন্য আমার দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে আপনি যেদিন থেকে ভিডিও আপলোড করা শুরু করবেন সেদিন থেকে আপনার মাথাতে কিন্তু একটা জিনিস আপনাকে আনতে হবে যে আমার ভিডিও কেউ দেখবে না আমাকে কেউ সাবস্ক্রাইব করবে না এটা ভেবে আপনাকে ভিডিও আপলোড করা শুরু করতে হবে আপনি যদি প্রথম দিন থেকেই ভাবেন যে আমার ভিডিও আপলোড করবো আমার পঞ্চাশটা একশোটা প্রতিদিন সাবস্ক্রাইবার আসতে হবে আমার ভিডিওতে দশ কে ভিউজ আসতে হবে তো এটা হবে না তো আপনাকে প্রথম থেকে ভেবে নিতে হবে আমার ভিডিও কেউ দেখবে না আমাকে কেউ সাবস্ক্রাইব করবে না আমার যেটুকু নেট প্যাক আছে আমি একটা টাকা খরচা করে ডেটা প্যাক মেরেছি তো সেটা আমি লোকের ভিডিও থেকে কেন নষ্ট করবো তার জায়গায় আমি আমার প্রতিভাটাকে একটু তুলে ধরবো সোশ্যাল মিডিয়ায় এটা ভেবে আপনাকে ভিডিও আপলোড করতে হবে তো এটা ছিল আমার দ্বিতীয় পয়েন্ট তিন নম্বর পয়েন্টই যেটা সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট তো আপনি ভিডিও যেদিন থেকে চ্যানেলটি ক্রিয়েট করে ভিডিও আপলোড করা শুরু করেছেন শেয়ার করাটা বন্ধ করুন আপনি কি ভাবছেন যে আমি হোয়াটসঅ্যাপে পাঁচজন দশজনকে শেয়ার করে দিই ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে বা সোশ্যাল মিডিয়ায় ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে যে কোনো জায়গায় আপনি শেয়ার করে দিচ্ছেন ভিডিওটা তো এই ভুলটা মোটেই করবেন না এই ভুলটা করার সঙ্গে সঙ্গে কি হবে আপনার ফ্রেন্ডসরা ভিডিও দেখবে না ভিডিও ছেড়ে চলে আসবে তখন ইউটিউব কিন্তু আপনার ভিডিওতে ইম্প্রেশন দেখানো বন্ধ করে দেবে তো এসব জিনিসগুলো পুরো টোটালি বন্ধ করে দিন আপনি চ্যানেল ক্রিয়েট করেছেন আপনি ভিডিও আপলোড করবেন আপনাকে ভেবে নিতে হবে আমার চ্যানেলে আমি একশোটা ভিডিও আপলোড করব তারপরে আমি ওয়াইটি স্টুডিও ইনস্টল করে দেখব কি রেজাল্ট এলো কারণ আপনি যখন আপনার চ্যানেলে যখন একশোটা ভিডিও আপলোড হয়ে যাবে প্রতিটা ভিডিওতে আপনি মিনিমাম ধরে নিন প্রতিদিন ইউটিউবে একশো জনকে ইম্প্রেশন পাঠাবেই পাঠাবে তাহলে আপনার যখন একশো জনকে ইম্প্রেশন পাঠাবে তাহলে একশোটা ভিডিওই কাউন্ট করে দেখুন কত লোকের কাছে পৌঁছাচ্ছে আপনার ভিডিও তো সেখান থেকে কারো না কারোর মনেতে আপনার ভিডিও লাগবে সাবস্ক্রাইব করবে তখন আপনি দেখতে পাবেন প্রতিদিনই আপনার পাঁচটা দশটা করে সাবস্ক্রাইবার বাড়তেই থাকবে ভিউজ বাড়তেই থাকবে তো তখন আপনার এমনি চ্যানেলটা গ্রো হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন তো চলুন আজ এ পর্যন্ত